এবার বলা যায় যে বিএনপি একটু হলেও ভাঙল। বলছি শাহজাহান ওমরের কথা, তিনি বিএনপি নেতা, জিয়াউর রহমান ভক্ত, বহুবার বহু জায়গায় তিনি একথা বলেছেন। আমার যদি ভুল হয়ে না থাকে তাহলে তিনি তিনবারের সংসদ সদস্য, একবার প্রতিমন্ত্রীও ছিলেন সম্ভবত। তো শাহজাহান ওমর গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পরে মামলার আসামি হলেন এবং জামিন পেলেন, গতকালকেই জামিন পেয়েছেন, আজকে গতকালকেই তো, হ্যাঁ গতকালকে জামিন পেয়েছেন এবং আজকে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন, বিএনপি থেকে পদত্যাগ করলেন, আওয়ামী লীগে যোগ দিলেন এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন। তিনি এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা রাজনীতিতে খুব অস্বাভাবিক ঘটনা নয়, কোনো কিছুই অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু আজকে আসলে আমি পুরো ব্যাপারটা ব্যাখ্যা বা বিশ্লেষণ করব না, আমার একটা প্রশ্নটা শুধু আমি দর্শকের কাছে রাখব বা এটা যারা দেখছেন তাদের কাছে রাখছি। সেটা হচ্ছে যে গাড়িতে যারা আগুন দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে দুর্বৃত্ত, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। আওয়ামী লীগের পক্ষ থেকে খুব পরিষ্কার করে তাদের সকল নেতা যে কথাটা বলছেন, গাড়িতে আগুন দিচ্ছে বিএনপির সন্ত্রাসীরা, বিএনপির সন্ত্রাসীরা গাড়িতে আগুন দিচ্ছে, সেই সমস্ত সন্ত্রাসীদের নামে মামলা হচ্ছে, সেই সমস্ত সন্ত্রাসীদের বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, পূর্বে যারা দিয়েছিলেন তাদের শাস্তি হচ্ছে, আর এখন যারা আগুন দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের নামে মামলা হচ্ছে। শাহজাহান ওমর গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তার হওয়ার পরের দিন নিউ মার্কেট এলাকায় যে বাসে আগুন দেয়া হয়েছে সেই বাসে আগুন দেয়া মামলায় তিনি, তাকে আসামি করা হয়েছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী, সরকারের নেতা মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী সন্ত্রাসীরা বাসে আগুন দিয়েছে। শাহজাহান ওমর যেহেতু বাসে আগুন দেয়া মামলার আসামি, কোর্ট আনকোর্ট তাকে সন্ত্রাসী বলা যায়, বলা যায় এই অর্থে মামলার আসামি সেইভাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এটা তদন্ত হয়ে বিচার পর্যন্ত যাবে এবং বিচারের রায়ে প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত তো তাকে সন্ত্রাসী বা অন্য কোনো কিছুই বলা যাবে না। আমি সেটা বলছিও না, আমি শুধু আওয়ামী লীগ নেতাদের যে বক্তব্য, সরকারের মন্ত্রীদের যে বক্তব্য, সরকারের সকল পর্যায় থেকে যে বক্তব্য, সেই বক্তব্যকে কোট করছি যে বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি নেতারা সন্ত্রাসী, তারা গাড়িতে আগুন দেয়, তারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। তো যা গাড়িতে যে সমস্ত নেতারা আগুন দেয় সেই সমস্ত নেতাদের একজন ব্যারিস্টার, সেই সমস্ত নেতাদের একজন শাহজাহান ওমর, তিনি বীর মুক্তিযোদ্ধা, 1971 সালে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, তিনি বীর উত্তম খেতাব পেয়েছেন, তিনি জিয়াউর রহমান ভক্ত, তিনি জাতীয়তাবাদী শক্তির অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা। তো সেই নেতা যখন গাড়ি পোড়ানো মামলার আসামি হন তখন আওয়ামী লীগের সূত্র অনুযায়ী, আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী তাকে ওই গাড়ি পোড়ানো সন্ত্রাসী, গাড়ি পুড়িয়ে মানুষ হত্যাকারী সন্ত্রাসী হিসেবে আওয়ামী লীগ বলে, আমরা বলি না, আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ নেতারা বলে, সরকার বলে। তো এখন প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ কি একজন কোট আনকোট সন্ত্রাসীকে মনোনয়ন দিল, বিএনপি সন্ত্রাসীদের দল, বিএনপি নেতারা সন্ত্রাসী, তার মানে কি সেই বিএনপি সন্ত্রাসীদের দলের কেউ যদি আওয়ামী লীগে যোগ দেয় তাহলে কি তিনি সন্ত্রাসী থাকেন, কোট আনকোট সন্ত্রাসী থাকেন? শাহজাহান ওমরকে যখন আসামি করা হয়েছে, তার মতো একজন গুরুত্বপূর্ণ নেতা, জাতীয় নেতাকে যখন গাড়ি পোড়ানো মামলায় আসামি করা হয়েছে যে তিনি গাড়ি পুড়িয়েছেন, এটা নিশ্চয়ই একেবারে যাচাই বাছাই ছাড়া কি গাড়ি পোড়ানো মামলার আসামি তাকে করা হয়েছে? যাদেরকে আসামি করা হচ্ছে সেটা কি যাচাই বাছাই ছাড়াই করা হচ্ছে, না আওয়ামী লীগে যোগ দিলে তিনি আর গাড়ি পোড়ানো মামলার আসামি বা গাড়ি পোড়ানো সন্ত্রাসী এটা কি থাকবেন না? সেটা যদি না থাকেন সেটা একরকমের ব্যাখ্যা, আর তিনি যদি সন্ত্রাসী, কোট আনকোট সন্ত্রাসী হয়ে থাকেন, গাড়িতে আগুন দেয়া হয়ে থাকেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে যারা হত্যা করে সেই দলের, আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী সেই দলের একজন হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগ কি এরকম একজন মানুষকে দলে যোগ দিতে দিল, দলে নিল?
এরকম একজন মানুষকে মনোনয়ন দিলেন দিল আমরা জানি না, এটার নিশ্চয়ই ব্যাখ্যা বা বিশ্লেষণ আসবে যে মির্জা আব্বাস বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির অন্যান্য নেতারা যখন জামিন পাচ্ছেন না, তখন শাহজাহান ওমর গ্রেপ্তার হলেন, জামিন পেলেন এবং আওয়ামী লীগে যোগ দিলেন, মনোনয়ন পেলেন, কোনো কিছুই বলছি না, এর সঙ্গে সরকারের কোনো ব্যাপার আছে কিনা সেটা বলছি না, থাকার কথা নয়, আইন আইনের গতিতে চলে, বিচার বিচারের গতিতে চলে, সরকার আর বিচার আইন তো এক জিনিস নয়, আমি সেটা বলছিও না, কিন্তু শুধু বলছি যে একজন গ্রেপ্তার হলেন একই রকমের মামলায়, একই রকমের মামলায় অনেকে গ্রেপ্তার হলেন, একজন জামিন পেলেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করলেন, আওয়ামী লীগে যোগ দিলেন, দলীয় মনোনয়ন পেলেন, অন্যরা পেলেন না, যাই হোক সেটা আদালতের ব্যাপার, আইনের ব্যাপার, বিচারের ব্যাপার, শুধু ঘটনাটা বললাম। তার মানে প্রশ্ন হচ্ছে একটা যে কোট আনকোট সন্ত্রাসীকে আওয়ামী লীগ মনোনয়ন দিল, তার মানে বিএনপিতে যারা আছেন সবাই সন্ত্রাসী নয় বিষয়টা এরকম, বিএনপিতে যারা আছেন সবাই দুর্বৃত্ত নয় বিষয়টা এরকম, বিএনপিতে যারা আছেন সবাই খারাপ নয় বিষয়টি এরকম, তারাই খারাপ নয় যারা আওয়ামী লীগে যোগ দিবে বিষয়টা কি এরকম, তারাই খারাপ নয় যারা পদত্যাগ করবে বা আর রাজনীতি করবো না বলবে বিষয়টা কি এরকম, কিছুই জানি না, শুধু প্রশ্নগুলো রাখলাম।